নেপাল থেকে প্লেনে উঠে গেছে বাংলাদেশের সেই সাহসী কন্যারা যারা দক্ষিণ এশিয়ার বুকে বাংলাদেশের মান সম্মানকে নতুন পর্যায়ে নিয়ে গেছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ফুটবলকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছে সাব চ্যাম্পিয়নশিপ অর্জনের মাধ্যমে এবং তাদের সেই ট্রফি নিয়ে এরই মধ্যে তারা দেশের পথে রওনা দিয়েছে, দেশের পথে রওনা দিয়েছে প্রস্তুত তাদেরকে বরণে বাংলাদেশও প্রস্তুতি নেওয়া হয়েছে, বাস সেই বাসকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এবং বিমানবন্দরের এই ফটকে এখানে উপস্থিত রয়েছেন অনেকেই, ফুটবলের ফ্যানরা আসছেন এবং তাদেরকে বরণে পুরোপুরি যে প্রস্তুতি সেখানে সাজসজ্জব যে অবস্থা সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সাফজয়ী সেই কন্যাদের বরণ করতে বলা যায় বাংলাদেশের যে প্রস্তুতি, বাসের ব্র্যান্ডিং শেষে বাস সাজিয়ে তোলা হয়েছে তাদের ছবিতে, সেই বাস এখন রওনা দিয়েছে এই বিমানবন্দরের পথে আর হিমালয় কন্যারা রওনা দিয়েছেন প্লেনে বাংলাদেশের পথে। বাংলাদেশের মাটি স্পর্শ করেই তাদেরকে মিষ্টিমুখ করানো হবে, বাংলাদেশের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদেরকে স্বাগত জানাতে বিমানবন্দরেও এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে, তাদেরকে মিষ্টিমুখ করানো হবে, ফুল দিয়ে বরণ করা হবে, এরপর ছাদ খোলা বাসে চড়ে তাদের বিমানবন্দর সড়ক ধরে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে, সেখানেও তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। আমরা দেখছি বিমানবন্দরের এই ফটোকে এখন তাদেরকে বরণ করে নেওয়ার যেসব প্রস্তুতি সেসব এখন দেখা যাচ্ছে এবং খেলার ফ্যান যারা ফুটবলের ফ্যান তারাও কিন্তু এসেছেন এবং তারাও কথা বলছেন। আমাদের সাথে প্লেয়ার তৈরি হবে অবশ্যই, সাবিনা খাতুন, সঞ্জিতা খাতুন, আশি খাতুন, এরা পারলে অন্যান্য মেয়েরা পারবে না কেন, এখনকার আমি মেয়েরা এটার প্রতি ফল একটা ছবি তোলেন, ছবি কথা বলেন দাদা, আপনার দেশের বাড়ি কোথায় একটু যদি বলেন কিভাবে স্বাগত জানাবেন তারা আসছে, যে মনে করেন বাপুকের থেকে স্বাগত জানাবে, গাড়ি আসতে আছে ছাদ ছাড়া, এদেরকে মনে করেন বরণ করার জন্য ফুলের মেলা দেয়া মিষ্টি খাওয়ার জন্য নিয়ে যাবে। তাদের এই অর্জনকে আপনি কিভাবে দেখছেন, তারা এক একজন গ্রাম অঞ্চল থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে তারপর আন্তর্জাতিক পর্যায়ে, এখন এটা তো মনে করেন যা করছে যা ভাষা প্রকাশ করা যায় না, ছেলেরা যা করেন এই মেয়েরা তা মনে করে দেখাই দিছে। এখন ইনশাল্লাহ আমরা ওদের প্রতি টার্গেট থাকবে, বাফুফের টার্গেট থাকবে আগামীতে, যাতে মনে করেন প্লেয়ার বাড়ে আরও মনে করেন এদেরকে ধরে রাখে আর উন্নত প্রশিক্ষণ দিয়ে সামনে মনে করেন 2-3-4 বছরের মধ্যে যাতে ওয়ার্ল্ড কাপ বাছাই করবো, মহিলা ওয়ার্ল্ড কাপ বাছাই করবো খেলতে পারে। দর্শক এরই মধ্যে বাংলাদেশ ফুটবল দলকে স্বাগত জানাতে এখানে অনেকেই আসছেন এবং সেই প্রস্তুতি এখানে দেখা যাচ্ছে, ছেলেরা যা করতে পারেনি মেয়েরা সেটা করিয়ে দেখিয়েছে এমনটা বলছেন ফুটবলের ফ্যানরা। এবং ফুটবলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রাজত্ব এখন পৃথিবীর জানা হয়ে গেছে, বাংলাদেশের সেই অদম্য মেয়েরা গ্রাম থেকে উঠে এসে নেপালের মাটিতে হিমালয়কে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন এবং বাংলাদেশকে নতুন মর্যাদায় ভূষিত করেছেন, তাদেরকে স্বাগত জানাতে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে ছাদ খোলা একটি বাস রাত দিন এক করে প্রস্তুত করে নিয়ে আসা হচ্ছে, সেই বাসটি এখন ঢাকার এই বিমানবন্দরের পথে, মতিঝিল থেকে বিমানবন্দরের পথে আসছে, মতিঝিল বিআরটিসির যে ডেপো ছিল সেই ডেপো থেকে বাসটি এখন এই বিমানবন্দরের পথে আছে এবং এই বিমানবন্দরে আসার পর সেই বাসে তুলে তাদেরকে খোলা বাসে করে খোলা আকাশ, তারা উপরে আকাশ এবং নিচে অযুত দর্শক সমর্থকদের মধ্য দিয়ে সেই বাসটি চলে যাবে বাফুফে ভবনে। তার আগে এই বিমানবন্দরে নামার পরই তাদেরকে কিন্তু প্রথম মিষ্টিমুখ করানো হবে, মিষ্টিমুখ করানো হবে, ফুল দিয়ে বরণ করানো হবে। সেই প্রস্তুতি আসলে এখানে এই বিমানবন্দরে এবং স্বাগত জানাতে একের পর এক প্রস্তুতি দেখা যাচ্ছে এবং ফুটবলের যেসব ফ্যানরা তারাও কিন্তু বিমানবন্দর মুখে হয়েছেন। এটার মতো খুশির সময় আর ভালো সময় আমাদের মেয়েদের ফুটবলের সময় আর কখনোই আসেনি এবং এটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, এটা আমরা হচ্ছে এত তাড়াতাড়ি অর্জন করতে পারবো এটা আসলে স্বপ্নের মতো লাগছে, মানে হঠাৎ করে একটা মানুষ যখন 12 বছর ধরে স্বপ্ন দেখতে থাকে সেই স্বপ্নটা যখন হঠাৎ করে পূরণ হয়ে যায় মানে যেই খুশি সেই খুশিটাই এখন আমাদের সবার লাগছে। আপু ছাদ খোলা বাসে নারীরা আজকে যাবে বাফুফে এখান থেকে, এটা প্রথমবারের মতো, এই বিষয়টি আসলে এটা একেবারেই সরকারের উদারতা বলবো, তাছাড়া আর কিছুই না, ওনারা যে মেয়েদের এই ইমোশনটাকে প্রায়োরিটি দিচ্ছে, আমি আশা করবো যে ওনাদের এই স্টেপটা এই উদ্যোগটা মেয়েদেরকে আরও অনেক বেশি ইন্সপায়ার করবে এবং মেয়েরা এখন আরও অনুপ্রাণিত হবে, আরও ফুটবলে অংশগ্রহণ করবে এবং সামনে আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে। ওকে ঠিক আছে, ধন্যবাদ।
সামনের দর্শক দেখছিলেন সরাসরি যে বাংলাদেশের ফুটবল দলের যে মেয়েদের যে সাফল্য সেটাকে সবাই কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং সেই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে তারা আরও বেশি এগিয়ে যাবেন সেই প্রত্যাশা। দর্শক দেখছেন এই বিমানবন্দরে যারা উপস্থিত আছেন তারা কিন্তু তাদেরকে স্বাগত জানাতে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিমানবন্দরের ভেতরেও মিষ্টিমুখ করানো, ফুল দিয়ে বরণ করা, সেই সবের একটা প্রস্তুতি রয়েছে। প্রস্তুত আছে বিআরটিসির যে বাস, সেই বিআরটিসির বাসকে একেবারে নতুনভাবে এখানে সাজানো, সাজিয়ে আনা হচ্ছে। এমন নতুনভাবে সাজানো হচ্ছে যে এটাকে দেখলে এখন আর বিআরটিসির বাস মনে হবে না, পুরো বাসটি মনে হবে একটা ফুটবলের বাস, চ্যাম্পিয়নশিপের বাস। ট্রফি বহন করে নিয়ে যেই বাসটি ঢাকার বিমানবন্দর সড়ক ধরে, ভিআইপি সড়ক ধরে বাফুফে ভবনে গিয়ে পৌঁছবে। এই ঢাকার পথ ধরেই তারা নেপালে গিয়েছিলেন যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন পূরণের পর তারা এখন দেশে ফিরছেন বাংলাদেশকে নতুন মর্যাদায়, বাংলাদেশের ফুটবলকে নতুন মর্যাদায়। এবং যে নারীর অচল আয়তন বাংলাদেশে দীর্ঘদিনের প্রচলিত যে সমাজ সংস্কৃতির যে অচল আয়তন ছিল, সেই অচল আয়তন ভেঙে নারীর যে অর্জন, সেই অর্জনকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত এখন বাংলাদেশ। বিমানবন্দরের এই ফটোকে যে অবস্থা দেখা যাচ্ছে, এখানে ফুটবলের সমর্থকরা জড়ো হচ্ছেন, জড়ো হচ্ছেন ফুটবলের কলাকুশীরা। এবং যে প্লেনে করে এখানে নামা হবে, নামানোর পরই তাদেরকে বরণ করে নেওয়া হবে নতুন আনন্দ উৎসাহ উদ্দীপনায়, মিষ্টিমুখ করিয়ে, পতাকা জড়িয়ে তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে খোলা একটি বাসে করে, যে খোলা বাসে তারা চ্যাম্পিয়নশিপে সেই ট্রফিটি তুলে ধরবেন তাদের হাতে, দেখাবেন বাংলাদেশের মানুষকে, আনন্দ উদযাপনে ভাসাবেন এই ঢাকার মানুষকে, বাংলাদেশের মানুষকে। আর কিছুক্ষণ পরে সেই ক্ষণ সরাসরি বাংলাদেশ টাইমসে সেটিও দেখবেন। আমি সাব্বির আহমেদ উইথ মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।